জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে আমি বলি মৃত্যু এখান থেকে আরো অনেক 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 কাছে যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু আজকে যারা ইশা সালাত না পড়ে হুজুরের ওয়াজ শুনতে আসছে তাদেরকে বলে রাখি আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান ওটাকে জ্ঞান বলা যায় না যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি ওই পুরো হুঁশের মধ্যে বলতেছি আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি এই রকম 1000 ওয়াজ শোনা আর এক ওয়াক্ত নামাজ না পড়া এক ওয়াক্ত নামাজ না পড়াটা বড় অন্যায় ওই 1000 ওয়াজ এক জায়গায় এনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম সুনাম ধন্য হবে না বদনাম হবে নামাজ নামাজের ঘাটতি হবে না কিসের ঘাটতি হবে না যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াজ শুনে চলে যাবে হুজুরকে অনেক মানুষ না দেখেন যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে যদি এমন হয় যে ভাইয়ের আরো তিনটা চারটা ওয়াজ শুনছি এখনো নামাজ পড়ি না এটা গিয়ে শুনবো দেখা হতে পারে ওনার সাথে তার দরকার নাই যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে সলাতে মনোযোগ বেড়েছে তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাসিলের তৌফিক দান করবো শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায় মদ খেলে মুসলমান থাকা যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারামারি করে মুসলমান থাকা যায় আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায় তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নেবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে ফরদালের মা বন্দরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো عن معاذ بن جبل رضي الله عنه قال رسول قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك برأس الأمر كله وعموده وذروة سنامه معاذ بن جبل رضي الله عنه تكبرني تتني بولن الله النبي صلى الله عليه وسلم بولن আমিকি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না কি আপনারা জানতে চান এ হজ যাকাত ঈমান আমাল দান সাদাকা ভালো ব্যবহার ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে ওঠা আদব আখলাক মসজিদ বানানো মাদ্রাসা বানানো ওয়াজে আসা ওয়াজ শোনা মানুষকে দিনের দাওয়াত দেওয়া এ সকল কাজের স্তম্ভ মূল সর্বোচ্চ শিখর জানতে চান এটা কি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবার বলছেন কুলতু মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি আপনি আমাকে জানান কল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাসুল আমরি আমরি ইসলাম ওয়ামুদুহু সলাহ ওয়াজিরওয়াতু সানামিহিল জিহাদ তিনি বললেন সকল কাজের মূল হলো ইসলাম একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে সকল কাজের মূল কি ওয়ামুদুহু সলাহ
ইসলামের তাহলে সকল কাজের মূল কি ইসলাম সকল কাজের মূল কি মুরব্বীরা বুঝতেছেন মানে আপনি যত নেকি করবেন এই পৃথিবীতে যত খাত আছে নেকি এই সবকিছুর মূল কি ইসলাম মানে মুসলমান হওয়া মানে কি এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম ওকে তো এখন এই জিনিসটাকে যদি এভাবে রাখতে হয় আমার হাতটা আছে কিনা তাহলে এটা খুঁটি হিসেবে আছে কিনা আচ্ছা এই মাইক্রোফোনগুলো থাকার জন্য এটা খুঁটি কিনা এখানে কয়টা মাইক্রোফোন 1 2 3 4 5 6 7 8 9 এটা সহ করে 10টা এখানে 10টা মাইক্রোফোন কয়টা মাইক্রোফোন এই 10টা মাইক্রোফোন একটা খুঁটির মধ্যে লাগানো আছে তাহলে 10টা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম ওয়া আমুদুহু সলা এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে এটা হচ্ছে কি নামাজ তাহলে আপনি বুঝতেছেন যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই যার যাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই স্তম্ভ নেই যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই স্তম্ভ নেই যার রোজা রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না পেটে খিদা লেগে যাবে শরীর নষ্ট হয়ে যাবে মায়ের আদরে সন্তান এলাকার বড় ব্যবসায়ী উনি খিদা খিদার জ্বালা সহ্য করতে পারে না যার রমাদান মাসে সওম নাই তার কি নাই স্তম্ভ নেই তার কি নাই যাই হোক মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছে সেভাবেই বলি তিনি বলছেন ওয়া আমুদুহু সলাহ সকল কাজের মূল হচ্ছে ইসলাম আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ এবং এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أبو هريرة رضي الله عنه تكبرت تنبالا رسول صلى الله عليه وسلم بالا رسول صلى الله عليه وسلم تكتنبالت شنتا إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة نشجوي قيامة ردنه বান্দার সব কাজের হিসেবের মধ্যে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের মাশাআল্লাহ আপনারা সবাই জানেন এটা ফজরে সবাইকে দেখতে পাবো তো ইনশাআল্লাহ না আমি পাবো না ইনশাআল্লাহ আমি চলে যাব ইমাম আর মুয়াজ্জিন দেখতে পেলে আল্লাহ দেখতে পেলে হলো বুঝে শুনে জবাব দিতে হবে কেমন আমরা কিন্তু এখানে ওই যে মারহাবা কেল্লা বাবা বলতে আসি না তাহলে বুঝে শুনে জবাব দিতে হবে কেমন ঠিক আছে না মানে বক্তা কিছু বললেই ওর সাথে সাড়া দিতে হবে না আগে বুঝতে হবে তারপরে হ্যাঁ অথবা না বলতে মানে আপনি আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন যা খুশি বলবো আপনি হ্যাঁ হ্যাঁ মিলাবেন না না মিলাবেন এটা বাড়াবাড়ি এটা কি এখানে যেই থাকুক এই স্টেজে যেই থাকুক সে নিজ যোগ্যতায় আসে না আল্লাহর কথা বলে আল্লাহর দিনের কথা বলে মানুষকে ডাকে আল্লাহর কথা বলবে আনে আল্লাহ তাকে নিয়ে আসে তাই সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয় ওর হাঁ সাথে হাঁ মেলানো যাবে না ঠিক কিনা আস্তাগফিরুল্লাহ আল্লাহ দেখছেন আমরা আমার হাঁ করে দিছি এই ট্রেন্ড বাদ দিতে হবে কেমন